আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত আমার প্রিয় দেশবাসী, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আপনারা জানেন বর্তমান রাজনৈতিক অবস্থা খুবই খারাপ অবস্থায় রয়েছে। আমাদের দেশের যতটুকু দেশ তার চেয়ে বেশি হচ্ছে রাজনীতি। আমাদের দেশ যতটুকু তার চেয়ে আমাদের দেশের রাজনৈতিক দল বেশি রয়েছে। বিভিন্ন দলের বিভিন্ন মত পার্থক্যের শেষ নেই। দলাদলি, হানাহানি, মারামারি, কাটাকাটি, হিংসা, বিদ্বেষ, এর সাথেই মূলত আমরা জড়িত হয়ে আছি। আসলে অশিক্ষা, অজ্ঞতা ও অযোগ্যতার কারণে, অদক্ষতার কারণেই মূলত আমাদের দেশে এই সমস্যায় আমরা আছি এবং ভুক্তভোগী। একজন কর্মী এবং একজন নেতার মতো পার্থক্য, একজন কর্মী এবং একজন নেতার বৈশিষ্ট্য কি হবে? আমাদের রাজনীতি করতে হলে আগে আমাকে নিজেকে পরিবর্তন করতে হবে, নিজেকে গড়তে হবে। আপনারা জানেন আমাদের দেশে রাজনীতি করতে গিয়ে কাদা ছোড়া ছুরি আর প্রতিহিংসার কোনো শেষ নেই। আপনারা জানেন বর্তমান সময়ে রাজনীতি খুব একটা টার্নিং পয়েন্ট বা খুবই দোদুল্যমান অবস্থায় রয়েছে। মানুষ দিশাহারা হয়ে গেছে কে কোন দল করবে। বর্তমানে একটা দলের থেকেও সে চিন্তা করে এই দলে আমি স্থান পাবো কিনা, আমি এই দলের জন্য কাজ করি কিন্তু এই দল আমাকে আশ্রয় দেবে কিনা, আমি বিপদে পড়লে এই দল বিপদের সময় আমার পাশে থাকবে কিনা। আপনারা জানেন আমাদের দেশের প্রত্যেকটি দলের নেতা কর্মীরা বা বিশেষ করে লিডারশিপ যারা আছেন তারা কর্মীদেরকে ব্যবহার করে নিজেদের স্বার্থ হাসিল যখন শেষ হয়ে যায় তখন আপনাকে আমাকে ছুঁড়ে ফেলে দেয়। এই অবস্থার মধ্য দিয়ে আমাদের কর্মীরা, আমাদের সহযোদ্ধা ভাইরা সবসময় কিন্তু আমাদের কাছে প্রশ্ন করেন যে ভাই, আমরা যখন বিপদে পড়ব তখন আমাদের দল আমাদের জন্য কি করবে। আমাদের ওই ভাই বেশি কাজ করতেছেন কিন্তু তার একটু ভুল হলে তাকে কেন ছুঁড়ে ফেলে দিচ্ছেন। নানান বিষয় নিয়ে আজকে আমরা আমাদের কর্মীরা দোদুল্যমান অবস্থায় রয়েছেন, তারা দিশা পাচ্ছেন না, অর্থাৎ দিশাহারা হয়ে যাচ্ছেন। কোথায় কিভাবে আমরা রাজনীতি করব, আমাদের মুক্তির দিশা কোন দলের মাধ্যমে আসবে? বর্তমান সময়ে আপনারা জানেন যে 20 দলীয় জোট থেকে জামাত ইসলাম সরে আসছে। তো আপনারা জানেন জামাত ইসলাম এক সময় আওয়ামী লীগের সঙ্গে ছিল, আওয়ামী লীগ জোট ছেড়ে বিএনপিতে তারা জোটবদ্ধ হয়ে কাজ করেছে। এখন তারা জামাত ইসলাম থেকেও বেরিয়ে আসছে, বিএনপি থেকেও এখন তারা বেরিয়ে আসছে। এখন দেশের বর্তমান রাজনৈতিক অবস্থা খুবই গোলাটে অবস্থায় রয়েছে। দেশের মানুষ বা দেশের নাগরিক ভাবতে শুরু করেছেন জামাত ইসলাম কোথায় গিয়ে রাজনীতি করবেন বা কাদের সাথে আবার ঐক্যবদ্ধ হবেন। আমরা বিভিন্ন গুঞ্জনও শুনতে পাচ্ছি যে হয়তোবা মেজর ইব্রাহিমের সঙ্গে রাজনীতি করতে পারেন বা তাদের অন্যান্য রাজনৈতিক নিবন্ধন তৈরি করা আছে, বিভিন্ন দলের সাথে তারা আবার সংযুক্তি হয়ে তারা নির্বাচনে আসতে পারেন। আসলে এটি বড় কথা না, বড় কথা হলো আমাদের দেশে যে রাজনীতি চলছে সেই রাজনীতি কি আমাদের দেশের মানুষের কল্যাণের জন্য? বর্তমান দেশের যে অবস্থা, এই অবস্থার মধ্য দিয়ে সম্পর্ক ছেদ করা বা সম্পর্ক গঠন করা বড় কথা না আমাদের দেশের মানুষের সেন্টিমেন্ট পরিবর্তন করে একটি সুন্দর, শান্ত, একটি আদর্শিক পরিবেশ তৈরি করা আমাদের বর্তমান সময়ে সবচেয়ে বড় দাবি। আমরা যেখানেই রাজনীতি করি না কেন আমাদের প্রত্যেকটি মানুষের গুণ থাকা প্রয়োজন, প্রত্যেকটি মানুষের আদর্শ নীতি নৈতিকতা থাকা প্রয়োজন। আমি বিশেষ করে সেই জায়গায় অটল, কারণ আমি মনে করি আমি যেই দলেই রাজনীতি করি না কেন সেই দলটি বড় কথা না, বড় কথা হলো যে আমি আসলে দেশের মানুষের জন্য কি করতে পারবো এবং কি করতেছি। আমি ওই দলে যুক্ত হয়েছি দল থেকে ফায়দা হাসিলের জন্য না নিজের ক্যারিয়ার গঠনের জন্য। আসলে যদি এই সেন্টিমেন্ট পরিবর্তন করতে না পারি, এই জায়গা থেকে বেরিয়ে আসতে না পারি, তাহলে আমরা সফলতা অর্জন কখনো করতে পারবো না। একজন কর্মী বা একজন নেতার একটি বৈশিষ্ট্য থাকা প্রয়োজন। সেই বৈশিষ্ট্যগুলি হলো
কম কথা বলা। আপনারা জানেন যে আমরা যত কথা বেশি বলবো তত আমাদের দোষ বেশি বেরিয়ে আসবে। আমরা বাঙালি, বিশেষ করে বাঙালি জাতি, বিনা টাকায় আমরা বকবক করতে বেশি ভালোবাসি। আমরা মনে করি আমরা যত তেলবাজি করতে পারবো, আমরা যত অমুক নেতার গুণগান বেশি গাইতে পারবো, সেই নেতা মনে হয় যে আমাকে খুব বেশি ভালোবাসবে। আমরা মনে হয় যে নেতার সামনে বিরোধী দলের যখন খুব বেশি বিরোধিতা করব, তখন সেই নেতা মনে হয় যে আমার আমার পদোন্নতি বা আমার পদমর্যাদা বেশি বাড়িয়ে দিবেন, এভাবেই মনে হয় যে আমরা ভাবতে শুরু করেছি। এটি আসলে সঠিক বা আদর্শিক রাজনীতি হতে পারে না। একটি কথা মনে রাখবেন, কথার চেয়ে কাজ বেশি করতে হবে, এটি একটা আদর্শবাদী নেতার কাজ। আপনি যেখানেই রাজনীতি করেন, সেই রাজনৈতিক দল কি বড় কথা না, বড় কথা হলো আপনি যদি সঠিকভাবে রাজনীতি করেন, তাহলে আপনি যদি একটি দুর্নীতি বাজেট দলে গিয়েও নেতৃত্ব দেন, তাহলে দেখবেন যে ওই জায়গা থেকে আপনি ভালো, আপনার ভালো নেতৃত্বের কারণে ওই দল পরিবর্তন হতে বাধ্য হবে। তবে হ্যাঁ, যখন আপনার নেতৃত্বের মাধ্যমে ওই দলের নেতাকর্মী বা আমল পরিবর্তন হবে না, তখন আপনি ওই জায়গা থেকে বেরিয়ে এসে একটি আদর্শবাদী দলের সাথে সংযুক্তি হয়ে বা জোটবদ্ধ হয়ে বা ঐক্যবদ্ধ হয়ে আপনি কাজ করতে পারেন। কিন্তু কথা হলো যে আপনি যদি আদর্শিক না হন, আপনার ভিতর যদি চরিত্র এবং নৈতিকতা না থাকে, আপনি একটি ভালো দলে যুক্ত হয়েও আপনি কখনো ভালো নেতৃত্ব বা ভালো কাজ করতে পারবেন না, দেশের মানুষের জন্য আপনি সফলতা বয়ে নিয়ে আসতে পারবেন না। কাজেই কথার চেয়ে কাজ বেশি করা এবং বকবক করার চেয়ে কাজ বেশি করা, এবং তেলবাজি না করে মানুষের জন্য, মানুষের অধিকার আদায়ের জন্য কাজ করা, এটি আমাদের নৈতিক দায়িত্ব বা রাজনৈতিক একটি আদর্শ। অত্যাধিক ধৈর্যের পরিচয় দেয়া। আমরা অনেক সময় রাজনীতি করতে গিয়ে, আমরা মোকাবেলা করতে গিয়ে আমরা ধৈর্যের বাঁধ হারিয়ে ফেলি। আসলে একজন নেতা বা একজন কর্মী যখন রাজনৈতিক ময়দানে কাজ করবেন, তখন আপনি সবার নেতা, তখন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আস্তিক, নাস্তিক, ডানপন্থী, বামপন্থী সব ধরনের লোক এখানে আছে, চোর, ডাকাত, ভদ্র, মহোদয় সব শ্রেণীর লোক এখানে আছেন। এই সব শ্রেণীর মাঝে যে আপনার নেতৃত্ব দিচ্ছেন, এই আপনার নেতৃত্ব যে সবাই মেনে নিবে এমনটা না। আপনাকে কেহ কাদা ছুড়বে, কেহ গালি দিবে, কেহ আদর করবে, কেহ ভালোবাসা দিবে, কেউ খাবার খাওয়াবে, এটাই স্বাভাবিক। আপনাকে এখানে অত্যাধিক ধৈর্যের পরিচয় দিতে হবে। আপনার বিরোধিতা করছে তার মানে আপনিও তার বিরোধিতা করবেন, এটা কখনো রাজনৈতিক আদর্শ বা বৈশিষ্ট্য হতে পারে না। কাজেই আমাদের উচিত হবে যখনই আমরা রাজনৈতিক ময়দানে কাজ করব, তখন বিরোধী দলের গালি বা বোকা বা তাদের সঙ্গে যে আমরা মোকাবেলা করব, সেটা অত্যাধিক ধৈর্যের মাধ্যমে বা ধৈর্যের পরিচয় দিয়ে আমাদের মোকাবেলা করতে হবে। উত্তেজিত হলে চলবে না, যদি আপনি উত্তেজিত হয়ে যান আপনি হেরে যাবেন, এটাই স্বাভাবিক। উত্তেজিত হওয়া কোনো নেতার বৈশিষ্ট্য হতে পারে না। আপনারা জানবেন, ইতিহাস পড়বেন, ইতিহাস দেখবেন যে বিশ্বের সবচেয়ে বড় বড় নেতা যারা ছিল, তাদের বিরোধিতা ছিল এবং বিরোধিতা করেছে, তারা কখনো ধৈর্যের বাঁধ ভেঙে কখনো পাল্টা জবাব দেওয়ার চেষ্টা করেননি। আপনি যখন আপনার লক্ষ্যে পৌঁছানোর জন্য চেষ্টা করবেন, কাজ করবেন, আর বিরোধী দল যখন আপনার সমালোচনা করবে, আলোচনা করবে, আপনাকে গালি দিবেন, সেই গালির উত্তর দিতে গিয়ে আপনি আপনার লক্ষ্য স্থানে পৌঁছানোর জন্য আপনার ওই উত্তরটা বাধা হয়ে যেতে পারে। কাজেই হাজার মানুষ বকাবাজি করবে, আপনাকে বাধা দিবে, ওই বাধাকে উপেক্ষা করে আপনাকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। যদি আপনি এগিয়ে যেতে পারেন, তাহলে আপনি আপনার গন্তব্যস্থলে পৌঁছতে পারবেন। গন্তব্যস্থলে না পৌঁছে যদি আপনি বিরোধী দলের উত্তর দিতে যান, তাহলে আপনার গন্তব্যস্থলে পৌঁছাতে যে সময়, সেই সময় থেকে আপনার কিছু সময় লস হয়ে যাবে, তখন আপনি হয়তোবা গন্তব্যস্থলে পৌঁছতে পারবেন না। কাজেই আপনি নিন্দার পাত্র হলেও আপনার গন্তব্যস্থলে পৌঁছাতে হলে আপনাকে অত্যাধিক ধৈর্যের পরিচয় দিয়ে আপনাকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। এখানে অত্যাধিক ধৈর্যের পরিচয় দিতে হবে। এবার আসেন আপনার আদর্শ বা চরিত্র সম্পর্কে বিভিন্ন মানুষ বা বিভিন্ন গোষ্ঠী প্রশ্ন করতে পারে।
কাজেই আপনাকে মনে রাখতে হবে যে যদি আপনি হিন্দু হন বা আপনি যদি বৌদ্ধ হন বা আপনি যদি খ্রিস্টান হন, আমি মুসলিম। এখন আমার রাজনৈতিক অঙ্গনে ইসলাম নিয়ে সবাই প্রশ্ন করতে পারে, ভাই আপনি রাজনীতি করেন, এখানে ইসলাম নাই কেন? তখন আপনি দেখাতে পারেন যে ভাই আমি একজন মুসলিম, আমি রাজনীতি করি, দেশের মানুষের অধিকার আদায়ের জন্য রাজনীতি করি। আমার ভিতর অন ইসলামিক কার্যক্রম কোথায় পেয়েছেন বা কি দেখেছেন? তখন আপনি এই বিষয়টি সঠিকভাবে মোকাবিলা করতে পারবেন, তখন যখন আপনি আপনার ভিতরে সঠিক মুসলিম এর আদর্শ ধারণ করতে পারবেন। মুসলিম বা ইসলামী আদর্শ ধারণ না করে যখন আপনি রাজনীতি করবেন, তখন আপনি বিভিন্ন বিতর্কের জায়গায় পড়ে যেতে পারেন, এটাই স্বাভাবিক। কাজেই ইসলাম সম্পর্কে সঠিক এবং স্পষ্ট ধারণা নিয়ে আপনাকে রাজনীতি করতে হবে। আমি একইভাবে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাইকে বলছি, যার যার জায়গা থেকে প্রত্যেকটি ধর্মের মানুষকে ধর্ম সম্পর্কে স্পষ্ট এবং সঠিক জ্ঞান অর্জন করে রাজনৈতিক ময়দানে কাজ করেন, দেখবেন যে সফলতা অর্জন অবশ্যম্ভাবী। মনে রাখবেন, যদি আপনি সঠিকভাবে ধর্মের গুণাবলী অর্জন করতে না পারেন, তাহলে আপনার দ্বারা সমাজে অশান্তি সৃষ্টি হবে। আমি মনে করি প্রত্যেকটি মুসলিমকে ইসলাম সম্পর্কে ন্যূনতম জ্ঞান বা প্রাথমিক যে জ্ঞানগুলি আছে সেইগুলি যদি আমাদের ভিতরে না থাকে, তাহলে রাজনীতি করতে গিয়ে নানান মহলে নানানভাবে আমরা বিতর্কিত বা অপকর্মকাণ্ড করলে আমরা বিতর্কিত হবে, এটাই স্বাভাবিক। আর ইসলামী জ্ঞান না থাকলে মনে রাখবেন যে আপনারা কখনো সফলতা অর্জন করতে পারবেন না। নানান সময় নানান নেতা কর্মীরা দেখবেন যে মানে কি তারা নিজেরা যে বক্তব্য দেয়, সেই বক্তব্য নিজেরাই আসলে বুঝে না, এমন এমন মন্তব্য তারা ছুড়ে দেয় যে আসলে সমস্ত দলই বিপদে পড়ে যায়। তো এই বিষয়টি মাথায় রাখতে হবে যে আপনি ইসলামী সঠিক জ্ঞান অর্জন করবেন, পাশাপাশি রাজনৈতিক জ্ঞান অর্জন করবেন। রাজনৈতিক জ্ঞান অর্জন না করলে নিজের চরিত্র বা নিজের আত্মাকে যদি গঠন করতে না পারেন, তাহলে আপনি কখনো সফলতা অর্জন করতে পারবেন না। কাজেই সবার প্রতি উদ্দত আহ্বান জানাচ্ছি, আপনারা ইসলামী সঠিক জ্ঞান অর্জন করেন বা ধর্মীয় মূল্যবোধের ভিত্তিতে এবং মানবিক গুণাবলীর ভিত্তিতে রাজনৈতিক অঙ্গনে মোকাবেলা করার চেষ্টা করবেন, দেখবেন আপনার সফলতা নিশ্চিত। আর সফলতা বলতে নিজের জায়গা সফলতা করেছেন এটা না, রাজনীতি করার উদ্দেশ্যই হলো যে দেশ জাতি মাটি ও মানুষকে রক্ষা করা, দেশের মানুষের অধিকার নিয়ে কাজ করা। অধিকার নিয়ে কাজ করতে গিয়ে যদি ভাবেন যে আমি টাকা পাবো, পয়সা পাবো, এখান থেকে আমার ভবিষ্যৎ কেরিয়ার, এটা দুর্নীতিবাজের রাজনীতি, এই রাজনীতি আমরা সমর্থন করি না বা আমি সমর্থন করি না। কে কীভাবে কোনভাবে রাজনৈতিক সফলতা দেখেন আমার জানা নাই। কাজেই আপনাদের কাছে আমার আকুল আবেদন রইল যে আপনারা সঠিকভাবে রাজনীতি করার চেষ্টা করেন। কোনো প্রকার প্রশ্নে উত্তর দিতে না পারলে সেখানে আপনি সারেন্ডার হন, আত্মসমর্পণ করেন, কিন্তু অযথা বা অযুক্তি কোনো বিষয় তুলে ধরবেন না। যদি আপনাকে প্রশ্ন করে আপনি সঠিকভাবে উত্তরগুলি দেওয়ার চেষ্টা করেন, যদি না পারেন তাহলে আপনি সারেন্ডার করেন যে ভাই আমাকে সময় দিতে হবে, আমি জানবো, বুঝবো, তারপরে আপনার প্রশ্ন উত্তর দিব। কিন্তু আপনি আপনাকে প্রশ্ন করছে আপনি উত্তর দিতে পারতেছেন না, যা ইচ্ছে তাই বলে আসলেন, এই এই উত্তরের মধ্য দিয়ে সমাজে অশান্তি সৃষ্টি হবে। কাজে মনে রাখতে হবে প্রশ্ন যদি আপনাকে করে আপনাকে উত্তর দিতে না পারলে, আপনি উত্তর দিতে না পারলে আপনি সময় চান এবং আপনি জানেন বুঝেন, তারপরে আপনি উত্তর দেওয়ার চেষ্টা করেন। আরেকটি বিষয়, গোজামিনের আশ্রয় না নেয়া। প্রত্যেকটি নেতা কর্মীকে আমি বলবো যে আপনারা কোনো প্রকার গোজামিনের আশ্রয় নেবেন না। আমার দলে নেতা, আমার দলে মানুষ যুক্ত করাবার জন্য আমরা বলি আমার দলে এই আছে সেই আছে, আমার নেতা আপনাকে এই দিবে সেই দিবে, এরকম গোজামিনের আশ্রয় নেওয়ার চেষ্টা করবেন না। এই স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে হবে যে আমার দলের আদর্শ এটা, আমার দল এটা করতেছে,
ভাই আমার দল বা আমার নেতা বা আমার দলের সর্বোচ্চ নেতা কর্মী কি করবে তা আমি জানি না। আমি রাজনীতি করি আমার দেশের জন্য, আমার দেশের মানুষের অধিকার আদায়ের জন্য। আমি আপনার জন্য এইটা করতে পারবো, কিন্তু মানুষকে মিথ্যা আশ্বাস দিয়ে আপনি কখনো মানুষকে প্রতারণার শিকার করার চেষ্টা করবেন না। সঠিকভাবে মানুষকে দিক নির্দেশনা দেওয়ার চেষ্টা করেন, কোনোভাবে গোজামিলের আশ্রয় নেবেন না। মানুষের মন মানসিকতা বুঝে আপনি নেতৃত্ব দেওয়ার চেষ্টা করবেন। আমরা অনেক সময় দেখেছি যে আমাদের অনেক সহযোদ্ধা ভাইরা অনেক সময় বিভিন্ন জায়গায় বক্তব্য দেওয়ার চেষ্টা করেন বা বক্তব্য দিয়ে থাকেন, মানুষ বিরক্ত বোধ করতেছে, তারপরেও তার বক্তব্য থামাচ্ছে না। এই বিষয়ের দিকে আপনাকে নজর রাখতে হবে, অর্থাৎ প্রত্যেকটা নেতা কর্মীকে এই গুণ অর্জন করতে হবে। প্রত্যেকটি মানুষের মন মানসিকতা বুঝতে হবে, তার পারিবারিক অবস্থা জানতে হবে, তার বাস্তবিক অবস্থা জানতে হবে, তারপরে তার সামনে আপনার দলের মন্তব্য বা বক্তব্য বা লক্ষ্য সুপেশ করতে হবে। এখানে একটি মানুষ বিপদে আছে, সেই মুহূর্তে আপনি তাকে দলে যুক্ত করাবার জন্য দাওয়াত দিতে গেছেন, তখন সেই মানুষ উত্তেজিত স্বাভাবিক হবেই বা আপনার সম্পর্কে খারাপ ধারণা অবশ্যই করবে। কাজে মন মানসিকতা বুঝতে হবে, তারপরে দাওয়াত দিতে হবে। পাশাপাশি আমি বলবো যে মানুষের বাস্তবিক অবস্থা বুঝে আপনি নেতৃত্ব দেওয়ার চেষ্টা করবেন। যদি বাস্তবিক অবস্থা বুঝে নেতৃত্ব দেওয়ার চেষ্টা না করেন, তাহলে মনে রাখবেন যে আপনি সেখানে ব্যর্থতা শিকার হবেন। মানুষের বাস্তবিক অবস্থা বুঝতে হবে, পাশাপাশি সে বাস্তবিক অবস্থা বুঝে আপনি আপনার দলের কথা না বলে তখন আপনি ওই মানুষের সমস্যা সমাধান করার জন্য আপনার উদ্যতন নেতাকর্মী সহযোগিতা নিয়ে তার সমস্যা সমাধান করার চেষ্টা করবেন। তাহলে আমি মনে করি সফলতা অর্জন করবেন। একটি মানুষের সমস্যা দেখেছেন, তারপরে আপনি দলের কথা বা আপনার রাজনৈতিক কর্মকাণ্ড বাস্তবায়ন করার জন্য তাকে প্রেশার ক্রিয়েট করতেছেন, তখন স্বাভাবিক আপনি ব্যর্থ হবেন বা আপনাকে ছেড়ে তারা চলে যাবে। তাই স্বাভাবিক মনে রাখতে হবে, এখানে অভিজ্ঞ বা যথেষ্ট জ্ঞানের মাধ্যমে কর্মীদের সমস্যা সমাধান করার জন্য যথেষ্ট ভূমিকা পালন করতে হবে। পাশাপাশি ব্যবহার অমায়িক হতে হবে, কেননা আপনি জানেন যে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহার দেখে মানুষ দলে দলে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। আর বর্তমান সময়ে যদি আপনি আপনার ব্যবহার যদি সুন্দর করতে না পারেন, তাহলে আপনার দলে কখনো মানুষ যুক্ত হবে না, এটাই স্বাভাবিক। মনে রাখতে হবে আপনার ব্যবহার, চরিত্র, কর্ম, কাজকর্ম দেখে মানুষ আপনার দলে আসবে। আপনি চারালের মতো ব্যবহার করবেন, আপনি বাজে ভাষায় বকাবকি করবেন, আপনি কর্মীদের মাঝ থেকে টাকা নিয়ে রাজনীতি করবেন, কর্মীদেরকে ব্যবহার করবেন, কর্মীদেরকে হুকুম করবেন, আদেশ করবেন, আপনি চেয়ারে বসে রাজনীতি করবেন। এই রাজনীতি আদর্শিক রাজনীতি নয়, এই রাজনীতি মানবিক রাজনীতি নয়। প্রত্যেকটি মানুষের দুর্বলতা সমালোচনা না করে তার গুণাবলী নিয়ে আপনি সমালোচনা করেন, কথা বলেন, দেখবেন যে আপনি সফলতা অর্জন করবেন। প্রত্যেকটি মানুষের গুণ অবশ্যই আছে, সেই গুণগুলি বেছে বেছে আপনি কর্মীর আলোচনা করেন, দেখবেন যে কর্মী আস্তে আস্তে করে তার খারাপ কাজগুলিও বর্জন করতে বাধ্য হবে। কিন্তু যখন আপনি কর্মীদের খারাপ বিষয়গুলি নিয়ে সমালোচনা করবেন, তাকে বিপদে ফেলে দিবেন, তখন আপনার শত্রু আরও বেশি বেড়ে যাবে। আর কোনো মানুষকে ভালো করতে হলে আগে তাকে সুযোগ দিতে হবে, তাকে নিয়ে বসতে হবে এবং তার ভালো গুণগুলো নিয়ে আলোচনা করে তার খারাপ গুণগুলোর কথা সুন্দরভাবে বুঝিয়ে বলতে হবে। এভাবে করে আস্তে আস্তে তাকে খারাপ জায়গা থেকে বের করে নিয়ে আসতে হবে। সুখে দুঃখে অংশীদার হতে হবে। আপনি একটি রাজনৈতিক দল থেকে সকল সুযোগ সুবিধা ভোগ করতেছেন, যখন নেতাকর্মীরা বিপদে পড়ে তখন আপনি আর তার পাশে দাঁড়াচ্ছেন না। ইতিমধ্যেও আপনারা জানেন আমাদের বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশে আমাদের নেতাকর্মীরা বিপদে পড়েছে, তখন আর আমাদের দায়িত্বশীলরা বা আমাদের নেতারা তখন ওই কর্মীদের পাশে থাকে না। এটা আমাদের সবচেয়ে বড় অজ্ঞতা এবং পরাজয়ের একটি কারণ বা আমাদের ধ্বংসের একটি কারণ।
মনে রাখবেন, আপনার সুখে যখন কর্মীরা ছিল আপনার দুঃখেও আপনার কর্মীরা থাকবে। যদি আপনি দুঃখে কর্মীদের মাঝে না থাকেন তাহলে আপনার দুর্দিনে আপনি কর্মীদেরকে পাশে পাবেন না, এটাই স্বাভাবিক। অহেতুক চিন্তা ভাবনা থেকে আপনি দূরে থাকার চেষ্টা করবেন। অহেতুক চিন্তা ভাবনা থেকে দূরে থাকলে অবশ্যই ভালো সফলতা অর্জন করার 100% নিশ্চয়তা রয়েছে। কাজেই আমি সকলকে আহ্বান করব, অহেতুক চিন্তা ভাবনা থেকে আপনি বেরিয়ে আসেন। ওই জায়গা থেকে যদি বেরিয়ে আসতে পারেন তাহলে দেখবেন সফলতা নিশ্চিত। রাজনীতি স্বল্প সময়ের জন্য না, রাজনীতি একটা লং টাইম। লং টাইম রাজনীতি করতে হলে আপনাকে আমাকে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে এবং সমাজের নেতৃত্ব আমাদের মেনে নিতে হবে এবং নেতৃত্ব যোগ্য লোকদের হাতে তুলে দিতে হবে। আমরা ইতিমধ্যে দেখেছি বিভিন্ন জায়গায়, বিভিন্ন জেলাতে বা বিভিন্ন সমাজে, বিভিন্ন গোষ্ঠীতে তেলবাজি যারা বেশি করতে পারেন, যারা অযোগ্য, কিছু টাকা পয়সা দিয়ে অর্থাৎ হেরামি দেখাতে পারেন, তাদের হাতেই নেতৃত্ব চলে যাচ্ছে। এই জায়গা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। যদি বেরিয়ে আসতে না পারি তাহলে আমরা সফলতা কখনো অর্জন করতে পারবো না।